হ্যালো ওয়ান্ড ওয়েলকাম টু সুভেন্ট এক্সেন্স সোলাসলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পারছেন আসলে তাই সো আজকে আমরা কিন্তু টি টোয়েন্টি লাইভের উপরে কথা বলবো যেহেতু সাম্প্রতিক সময়ে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠিক আছে সো এই যে ম্যাচগুলো সেই ম্যাচগুলোর উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে আর্নিং করবেন অ্যাডসটার মাধ্যমে সো এ টু জেড আমি কিন্তু প্রসেসটা দেখাবো সো অনেকে বলতেছেন ভাই কীভাবে ফেসবুক পেজে ডিরেক্টলি লাইভ করবো সো ফেসবুক পেজে ডিরেক্ট লাইভ করাটা একটু কষ্টকর সো এটার উপরে কিন্তু আমি কাজ করতেছি পরবর্তীতে কিন্তু আমি ভিডিও কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসবো ঠিক আছে সো আজকে কিন্তু আমি লিঙ্ক টু লাইভ নিয়ে কথা বলবো আর লিঙ্ক টু লাইভ থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আর্নিং কিন্তু করা যায় ঠিক আছে সো আমি কিন্তু অ্যাড ট্রার আর্নিং প্রুফ কিন্তু দেখাচ্ছি না কারণ এর পূর্বে আমি বহু প্রুফ কিন্তু দেখিয়েছি ঠিক আছে সো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীতে আরও বড়ো প্রুফ আপনাদের মাঝে দেওয়ার জন্য সো চলুন শুরু করা যাক সো আজকের প্রজেক্টটা আমরা ডিটেলে একটু দেখে নিব ঠিক আছে চোখ বুলিয়ে নিব সো এখান থেকে আমরা যদি আমাদের প্রজেক্টটা ওপেন করে নিই সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এখানে কিন্তু প্রজেক্টটা লিখে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন সো আপনারা যদি এই ফ্লোচারটা মেনটেন করে কাজ করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো পরিমাণে একটা ং কিন্তু লিঙ্ক টু লাইভ থেকে করতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আমি আগেই বলেছি দুইভাবে কিন্তু ফেসবুক ম্যাচ থেকে আর্নিং করা যায় এক হচ্ছে ডিরেক্টলি লাইভ দেখি দুই হচ্ছে লিঙ্ক টু লাইভ করে সো লিঙ্ক টু লাইভ করে কিন্তু সহজেই আর্নিংটা করা যায় এখানে কিন্তু একেবারে ন্যূনতম একটা জ্ঞান যদি নলেজ যদি আপনাদের মাঝে থাকে তাহলে কিন্তু আপনারা আর্নিংটা করতে পারবেন ঠিক আছে সো অবশ্যই আপনারা কোনো পয়েন্ট কিন্তু মিস করবেন সো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার কোনো কিছু করার নেই তারপরেও আপনারা কমেন্ট করবেন আশা করি আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব সো তার আগে কিন্তু অবশ্যই আপনাদের বুঝতে হবে প্রপার হতে ঠিক আছে প্রপার হতে না বুঝলে কিন্তু কোনো কাজ করতে পারবেন না সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি হাউ টু লাইভ ক্রিকেট ম্যাচ অ্যান্ড আর্ন ফ্রম অ্যাটস্টেরা ঠিক আছে অর্থাৎ লাইভ ক্রিকেট ম্যাচকে কাজে লাগিয়ে কীভাবে আমরা অ্যাডস ট্রা থেকে আর্নিংটা করব। সো এটার জন্য এটার জন্য আমার সর্বপ্রথমে আমাদের লাগবে এ ল্যান্ডিং পেজ আর ব্লগ পোস্ট সো আমাদের একটা কিন্তু লাইভের উপরে একটা ল্যান্ডিং পেজ বা ব্লগ পোস্ট লাগবে ঠিক আছে দেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজটাকে কানেক্ট করতে হবে অ্যাডস ট্যার সাথে ঠিক আছে এবং অ্যাডসের যে সেট সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে ঠিক আছে সুন্দরভাবে সেটআপটা করতে হবে দেন আমাদের মার্কেটিংটা করতে হবে সো আমরা দুইটা হয়তে মার্কেটিং করব। পয়েন্ট নম্বর ওয়ান একটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং দেন হচ্ছে ফেসবুক রিলস মার্কেটিং দেন আমরা আর্নিংটা কিন্তু করবো সো চলুন শুরু করে যাক আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে এ ল্যান্ডিং পেজ আর ব্লগ পোস্ট সো আমার আমরা সর্বপ্রথমে একটা ল্যান্ডিং পেজ বা ব্লগ পোস্ট ক্রিয়েট করে নেবে সো সর্বপ্রথমে আমি একটা কথা বলে রাখি সো আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে ঠিক আছে আপনাদের যদি কোনো ব্লগার রিলেটেড ওয়েবসাইট থাকে আপনারা সেখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন অথবা যদি আপনারা মার্কেটিং মার্কেটিংয়ে যারা কাজ করে থাকেন বা যারা আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন তারা কিন্তু আপনারা ল্যান্ডিং পেজও ক্রিয়েট করতে পারেন সো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করাটা যেহেতু একটু ঝামেলার বা জটিল সেক্ষেত্রে আমি ওই প্রসেসে কিন্তু যাচ্ছি না আমি কীভাবে একটা ব্লগার আমরা ব্লগার ওয়েবসাইটে কীভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয় সেই প্রসেসে আমরা আগাবো সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সাইট রয়েছে ক্রিপ্টো অ্যান্ড ফাইন্যান্স আপডেট ডেইলি সো এটার উপরে কিন্তু আমি আপনাদের এর আগে কাজ করার জন্য এই ডেমো হিসেবে সাইটটা খুলেছিলাম সো আমার আরও চারটা ওয়েবসাইট রয়েছে আমি আপনাদের পূর্বে কিন্তু দেখিয়েছি সো আপনারা আপনাদের এখানে যে ব্লগটা রয়েছে সেই ব্লগে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন এবং নতুনভাবেও কিন্তু ক্রিয়েট করতে পারেন জাস্ট এখানে আপনারা এই যে নিউজে পোস্ট রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করে আপনারা জাস্ট একটা ব্লগ পেজ কিন্তু রেডি করতে পারেন ঠিক আছে সো আমি সেখানে যাচ্ছি না আমি জাস্ট নতুন একটা পেজকে ক্রিয়েট করে নেবো সো সেই জন্য আমাদের যেটা কাজ হবে নতুন একটা ব্লগ পোস্ট পেজে আমরা ক্রিয়েট করে নেবো তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা রয়েছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন আইপিএল লাইভ ম্যাচ টুডে ঠিক আছে সো এটার উপরে আমি যেহেতু আগে পূর্বে কিন্তু আইপিএলের উপরে কাজ করেছিলাম সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেই আমি খেলা রিলেটেড সমস্ত কাজগুলো করে থাকি সো আপনারা আপনাদের যে ব্লগটা সেটা কিন্তু খেলা রিলেটেডই করবেন ঠিক আছে সো এখান থেকে ব্লগ ক্রিয়েট করা একদম ইজি জাস্ট আপনারা ক্রিয়েটে নিউ ব্লগ এখান থেকে আপনারা নিউ ব্লগে ক্রিয়েট করলে ইজিলি আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন তাছাড়া আমার এখানে একটা ভিডিও রয়েছে পপুলার সেকশনে ঠিক আছে মুভি নিচ নিয়ে আমরা কিভাবে কাজ করবো সেটির উপরে ডেডিকেটেড একটা ব্লগ কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে সেটিং করবেন ডিটেল এখানে দেওয়া রয়েছে আপনারা তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ঠিক আছে যারা আপনারা একবারে নতুন ইনিশিয়াল অবস্থায় থেকে যারা আপনারা ব্লগ ক্রিয়েট করতে পারেন না সো এখান থেকে আমরা এখন চলে আসবো এখানে সহসার পরে এখানে আপনার সর্বপ্রথমে নিউ পোস্টে আপনারা ক্লিক করবেন ঠিক আছে নিউ পোস্টে ক্লিক করার পরে সো আজকের যে ম্যাচটা সেটা হচ্ছে কানাডা এবং পাকিস্তান এর উপরে একটা ম্যাচ সো আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে আপনারা কিন্তু ক্রিকবাস থেকে কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারেন ভাবে সমস্ত কিছু আপনারা দিবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কানাডা এবং পাকিস্তানের একটা ম্যাচ ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তান ভার্সেস কানাডা ঠিক আছে সো আপনারা সেম টু সেম এখানে কপি করে নেবেন পুরোটাই ঠিক আছে আমি খেলা শুরুর কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে খেলাটা কিন্তু এখন চলতেছে দেখতে পারতেছেন পাকিস্তান প্রায় জিতার পথে ঠিক আছে তো খেলা শুরু হওয়ার দুই তিন ঘন্টা আগে থেকে আপনাদের এই স্ট্র্যাটাজিটা ফলো করতে হবে প্রত্যেকটা ম্যাচের জন্য তাহলে আপনারা কিন্তু ভালো পরিমাণে ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন আপনাদের ব্লগে এবং একটা হিউজ আর্নিং নিতে পারবেন সো এখান থেকে আসার পরে জাস্ট আমরা এখানে টাইটেল সেকশনে আমরা এটাকে দিয়ে দিব ঠিক আছে পাকিস্তান ভার্সেস কানাডা এখানে টোয়েন্টি টু এখানে টোয়েন্টি টু বাইশতমা ম্যাচ এখানে লাইভ ঠিক আছে আমরা এখানে লাইভ লিখে দিব ঠিক আছে ম্যাচ লাইভ সো এখানে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে একটা ইমেজকে আমরা জেনারেট করে নিয়েছি আমি সেই ইমেজটা এখানে দিয়ে দিব ঠিক আছে সো এখান থেকে আমরা চুজ ফাইল ঠিক আছে সো চুজ ফাইল থেকে আমরা এখান থেকে জাস্ট আমরা এখানে ডাউনলোড সেকশনে চলে যাব সো এখান থেকে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা ঠিক আছে এই ইমেজটা আমি ক্রিয়েট করে নিয়েছিলাম লাইভের উপরে সো আপনারা চাইলে ক্যানভা দিয়ে এরকম ইমেজ আপনারা ক্রিয়েট করে নিতে পারেন ঠিক আছে আর যদি আপনারা এটার যে ব্যানারটা বা এই ধরনের ইমেজ যদি আপনারা পেতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এই ইমেজগুলো আপনারা ইউজ করতে পারেন সো এখান থেকে আমি এটাকে টাইটেলটাকে কপি করব কপি করে জাস্ট আবারও আমি ইমেজটার উপরে প্রেস করে জাস্ট চেক প্রেস করব করার পরে ওয়ার্ল্ড টেক্সটে আমি এটা দিয়ে দিব ঠিক আছে যাতে পোস্টটা র্যাঙ্ক করতে সুবিধা হয় দেন এখান থেকে আমি এক্স লার্জ স্পেসটা সিলেক্ট করে দেবো ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে একটা কাজ আপনাদের করতে হবে ঠিক আছে এখানে আপনারা একটু নিচের দিকে এসে আপনারা এখানে লিখবেন যে ওয়াশ নাও ঠিক আছে ডাব্লু এটিসিএইচ ওয়াশ নাও ঠিক আছে এখান থেকে ওয়াশ নাও আপনারা আরও একটু নিচে দিবেন আর একটা দেবেন ওয়াচ নাও ঠিক আছে আপনার দুইটা প্লে বাটন আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন ওয়াসনাও ওয়াশ নাও দেন আপনারা এখানে প্যারাগ্রাফে সিলেকশন করে এটাকে হেডিং করে দিবেন ঠিক আছে হেডিং করে দেওয়ার পরে জাস্ট এই লেখাটাকে আপনারা মিডিলে নিয়ে আসবেন এখান থেকে জাস্ট মিডলে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে মিডলে দিয়ে দিবেন সো ওয়াশনওয়ার মাধ্যমে আমি একটু গ্যাপ দিয়ে নিচ্ছি ঠিক আছে আমরা উপরের যে লিঙ্কটা উপরে ওয়াশ এখানে আপনারা অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক আপনারা কিন্তু ইউজ করব এবং নিচে যেটা সেখানে কিন্তু অরিজিনালি খেলার যে লিঙ্কটা সেটা আমরা কিন্তু দিয়ে দিব ঠিক আছে সো আমরা এখন এখান থেকে চলে যাবো আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্টে ঠিক আছে সো আমি এখান থেকে আমার নতুন যে অ্যাডসটার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে আমি প্রবেশ করতেছি ঠিক আছে যে এখানে দেখতে পাচ্ছেন সো অ্যাডসটাতে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে ডাইরেক্ট লিংকে প্রেস করবেন সো ডাইরেক্ট লিঙ্কে প্রেস করার পরে এখান থেকে জাস্ট আপনাদের একটা ডাইরেক্ট লিঙ্ক এখানে আপনারা জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আমি একটু এই অ্যাডটাকে কেটে দিই এই যে এখানে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক সো আপনারা এখান থেকে এখানে নন অ্যাডাল্ট সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে জাস্ট অ্যাড সেকশনে ক্লিক করবেন সো অ্যাড সেকশনে ক্লিক করার পরে গোই বাটনে প্রেস করবেন সো এটা একটু পেন্টিং অবস্থায় থাকবে সো কিছুক্ষণের মধ্যে এই ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু জেনারেট হবে ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ইউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন সো এখান থেকে জাস্ট আমরা এটাকে একটু যদি রিলোড করি সো দেখি আমাদের যে ডাইরেক্ট লিঙ্কটা সেটা জেনারেট হয়েছে কি না ঠিক আছে একটু সময় লাগবে এখানে এখনও এটা পেন্ডিং অবস্থায় রয়েছে সো ডাইরেক্ট লিঙ্কটা আমরা কিন্তু আমাদের যে ব্লকটা রয়েছে ঠিক আছে আমি বারবার বলতেছি ডাইরেক্ট লিঙ্কটা আমরা উপরের লিঙ্কে উপরের যে ওয়াশ নাও এই অপশানটাতে ইউজ করবো এবং আর সেকেন্ড যে অরিজিনাল খেলার লিঙ্ক সেখানে আমরা এটাকেই ইউজ করব ঠিক আছে এই যে ওয়াশ নাও যে অপশনটা রয়েছে সেখানে আমরা দিয়ে দিব সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটু ওয়েট করি আমরা এখন এটাকে আরেকবার রিলোড করি ঠিক আছে একটু ধৈর্য ভিডিওটা আপনারা দেখবেন সো এখন এটা পেন্ডিং অবস্থায় রয়েছে আমরা আরেকবার ডাইরেক্ট লিঙ্কটা জেনারেট করার জন্য আমরা আরেকবার রিলোড করি দেখি এটা হয়েছে কিনা সো এটা এখনও পেন্ডিং অবস্থা রয়েছে সো এটা পেন্ডিং অবস্থায় থাক সো আমরা একটু আমাদের যে ফ্লোর সেটটা রয়েছে সেটার দিকে আমরা একটু চোখ বোলাই ঠিক আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সো আমরা কিন্তু ল্যান্ডিং পেজ কিন্তু ক্রিয়েট করার পথে দেন আমরা কিন্তু অ্যাডসটা সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করতেছি সো আপনারা কিন্তু দুইটাই অ্যাড ইউজ করবেন এক হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক দুই হচ্ছে আপনারা একটা ব্যানার অ্যাড ইউজ করতে পারেন আর একটা পপন ইউজ করবেন এই তিনটায় অ্যাড ইউজ করবেন ঠিক আছে সো খেলার যে পেজগুলোতে কিন্তু অ্যাড বেশি পরিমাণে ইউজ করা হয় কারণ এই এই সব কন্টেন্টের উপরে কিন্তু মানুষের প্রচুর পরিমাণে চাহিদা থাকে ঠিক আছে সো তাদের খেলা দেখতেই হবে এমন একটা পরিস্থিতি সেক্ষেত্রে হিউজ পরিমাণে লিঙ্ক ক্লিক হবে এবং আপনারা কিন্তু আর্নিংও করতে পারবেন সো এখানে এসে আমরা কিন্তু আরেকবার এটাকে রিলোড করি সো এখান থেকে দেখি আমাদের লিঙ্কটা জেনারেট হয়েছে না সো এটা এখনও পেন্ডিং ঠিক আছে সো এটা পেন্ডিং থাক সো এটা আমরা পরেই এটা নিয়ে কাজ করব সো এখন দেখি আমাদের এখানে আমাদের যে ব্লকটা সো এই ব্লগে আমরা চলে আসলাম আসার পরে এখানে লেভেলের জায়গায় আপনারা এখানে দিয়ে দিবেন টি টোয়েন্টি ঠিক আছে এই যে এইটা আপনার এটা সেম টু সেম কপি করে দিয়ে দিবেন এখানে ঠিক আছে লেবেলে ঠিক আছে লেবেলে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে একটু এখান থেকে আমরা একটু ইয়া করে নেব দেখি সার ডেসক্রিপশনটা আছে কি না অপশান থেকে এখানে সার ড্রেসক্রিপশান একটা অপশান থাকে সো সেটা সেটিংস যেহেতু আপ করা আছে সেটা থাক সমস্যা নাই সো এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দিব ঠিক আছে দেন কনফার্ম সো পাবলিশ করে দেওয়ার পরে আমরা একটু পেজটাকে দেখি ওপেন করে নিয়ে দেখি যে কেমন হয়েছে ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পেজটা সেট আপ হয়ে গেছে এবং এখানে একটা ওয়াশন্যা অপশন রয়েছে এখানে একটা অপশ ওয়াশন্যা অপশন রয়েছে কিন্তু এখনও আমরা এই যে ব্লগ পোস্টটা বা ওয়েবসাইটটা সেটাকে কিন্তু অ্যাডস্টার সাথে কানেক্ট করিনি ঠিক আছে সো আমরা আর একটু আরেকবার আমরা চেক করে আসি দেখি আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্টটা সেটা এখানে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাপ্রুভ হলো কি না ঠিক আছে যেহেতু আমরা রিকোয়েস্ট করেছি সো একটু ধৈর্য ধরে দেখতে হবে সো দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে সো জাস্ট আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন কপি সেকশনে ক্লিক করলে কপি হবে কপি করার পরে আপনাদের ব্লগে চলে আসবেন আসার পরে আমরা এটাকে আরেকটু ইডিট করে নেব সো ইডিট করে নেওয়ার জন্য আমরা এটাকে আরেকবার ওপেন করবো ওপেন করার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নাও সো এই যে ওয়াশ নাও অপশনটা এটাকে আপনারা সর্বপ্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইনসার্ট অর এডিট লিঙ্ক সো এটার উপরে আপনারা ক্লিক করবেন সো ক্লিক করার পরে পেস্ট ওর সার্চ ফর দিস লিঙ্ক সো এটার উপরে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন তারপরে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো জাস্ট এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন ঠিক আছে সো এই যে ওয়াশ নাও যে অপশনটা সরি এখানে ডাবল ওয়াশ নাও হয়ে গেছে সো এটাকে একটাকে আমরা কেটে দিব ঠিক আছে হুম ঠিক আছে সো এই যে ওয়াশ নাও সো এইটার উপরে যখন কেউ ক্লিক করবে আমাদের কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা ওপেন হবে সেক্ষেত্রে আমরা বেশি বেশি আর্নিংটা করতে পারবো ঠিক আছে জাস্ট এখন আমাদের যে কাজ হবে এটাকে আমরা একটু আপডেট করে দিই ঠিক আছে আপডেট করে দেওয়ার পরে আমাদের যে ব্লগের যে ইউআরএলটা ঠিক আছে সো আমরা একটু আমরা ব্লগে চলে যাই ঠিক আছে এই যে আই পি এল টুডে টোয়েন্টি ফোর লাইভ ডট কম সো এটা কিন্তু আইপিএলের উপরে আমি কিন্তু ক্রিয়েট করেছি সো আপনারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট যখন এক করবেন সেক্ষেত্রে আপনাদের যে ডোমেনটা সেটা কিন্তু আপনারা নির্দিষ্ট একটা খেলার উপরে দিতে পারেন টি টোয়েন্টি লাইভ বা যে কোনো যে কোনো একটা দিতে পারেন সমস্যা নেই এই লিঙ্কটাকে কপি করবো আমরা লিঙ্কটাকে কপি করে আমাদের অ্যাডসটা অ্যাকাউন্ট সেটাতে চলে আসবো আসার পরে আপনারা এই যে ওয়েবসাইটটাকে বা ল্যান্ডিং পেজটাকে কানেক্ট করার জন্য ওয়েবসাইট সেকশনে প্রেস করবেন করার পরে এখান থেকে জাস্ট অ্যাড এই ওয়েবসাইট এটার উপরে প্রেস করবেন করার পরে আপনাদের যে ওয়েবসাইটের যে ডিডমেন্টটা সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি আপনাদের যে ওয়েবসাইটটা সেটা কিসের উপরে সেটা দিবেন সো এটা যেহেতু স্পোর্টসের উপরে সো আমরা এখান থেকে এখানে স্পোর্টস স্ট্রিমিং এটার উপরে প্রেস করে দিব সো দেওয়ার পরে আমরা এখান থেকে কোন অ্যাডটা নিব আমরা যেহেতু পফার্ডার নিয়ে কাজ করবো পফার্ডার সিলেকশন করবো একবারে কিন্তু আপনারা অধিক অ্যাড ক্লিক করতে পারবেন না পরে আপনারা একটার একটা করে করে নিতে পারবেন সো এখান থেকে আমরা পপান্ডা সিলেক্ট করবো করার পর জাস্ট আমরা অ্যাড সেকশনে কিন্তু ক্লিক করব ঠিক আছে সো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে ঠিক আছে সো এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে এই যে পপান্ডারটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো অ্যাক্টিভ হতে যেহেতু একটু সময় লাগে সো আমরা একটু সময় দেবো আমরা আমাদের আবার একটু ব্লগে ফিরে যাই সো এখান থেকে দেখতে পাচ্ছেন সো পপান্ডার আমরা আমি কিন্তু বারবার আপনাদের বলতেছি এই যে লিঙ্কটা সো আমরা যদি একটু পোস্টটাকে আর একটু ওপেন করি ঠিক আছে সো এখানে ল্যান্ডিং পেজটা বানানোর পরে ঠিক আছে ল্যান্ডিং পেজটা আপনারা ক্যানভাতে কিন্তু বানিয়ে নিতে পারেন ঠিক আছে আর এই ফর্মেটটা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন আপনারা মাস্ট বি প্রথম যে ওয়াসনা না অপশনটা রয়েছে সে কিন্তু কিন্তু সেখানে কিন্তু আপনার ডাইরেক্ট লিঙ্ক ইউজ করবেন ঠিক আছে সো ডাইরেক্ট লিঙ্ক ইউজ করবেন এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু মেইন যে খেলার লিঙ্ক সেটা কিন্তু দিতে হবে সো মেইন খেলার লিঙ্কটা আমরা কোথায় পাবো সো ততক্ষণে সাইটটা অ্যাপ্রুভ হোক সো মেইন খেলার লিঙ্ক আমরা কিন্তু বিভিন্ন ক্রিকেজডিতে থেকে নিতে পারি তারপরে আমরা কিন্তু মেইন খেলার লিঙ্ক হচ্ছে ওয়েব ক্লিক থেকে নিতে পারি ঠিক আছে সো আমরা এখান থেকে লিখবো যে ওয়েব ক্লিক আপনারা গুগলে এসে ওয়েব ক্রিক লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনারা প্রথমে একটা ওয়েব ক্লিক অর্থাৎ লাইভ স্ট্রিমিংয়ের উপরে একটা কিন্তু সাইট আপনারা পাবেন আর ঠিক আছে সো এটাকে জাস্ট আপনারা একটু কপি করবেন ঠিক আছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হবে ম্যাচ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সো কপি রেটের কারণে আমি দেখাচ্ছি না জাস্ট আপনারা ওই যে লিঙ্কটা সেটাকে কপি করবেন কপি করে কোথায় আসবেন আপনাদের যে ব্লগের পোস্ট রয়েছে সেটাতে চলে আসবেন ঠিক আছে আসার পরে সেকেন্ড যে ওয়াশ না অপশনটা রয়েছে সেটার উপরে সিলেক্ট করে আপনারা জাস্ট ইনসার্ট লিংকে প্রেস করবেন করার পরে মেইন যে খেলার লিঙ্ক সেটা আপনারা পেস্ট করে দিয়ে ওপেন ইন ইন্ডিয়ান ইউটিউব দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দিবেন ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার দিবেন দিয়ে জাস্ট আপনারা আপডেট করে দিবেন ঠিক আছে আপডেট করে দেওয়ার পরে এখন আমরা যদি পেজটাকে একটু ভিউ করি ঠিক আছে এটাকে যদি আমরা একটু ভিউ করি তাহলে কিন্তু আপনারা সেম টু সেম কিন্তু এখানে দেখতে পারবেন প্রথম যে ওয়াশটাও সেটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক এবং নিচেরটাতে এখানে কিন্তু ও রয়েছে কিন্তু অরিজিনাল খেলার লিঙ্ক কিন্তু শুধুমাত্র যে ডাইরেক্ট লিঙ্ক থেকে আমরা আর্নিংটা করবো সেটা না আমরা এখানে কিন্তু অ্যাড বসাবো দুইটা অ্যাড পপান্টার এবং ব্যানার ঠিক আছে এর জন্য কিন্তু আমরা অ্যাডসটা চলে আসি সো এখানে এসে আমরা আর একটু রিলোড করি পেজটা ঠিক আছে তো ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমি এক্সট্রিমলি সরি সব ভিডিও বানানোর জন্য প্রচুর তথ্য ইনফরমেশন দিতে হয় এই জন্য একটু সময় লাগে সো এখান থেকে দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে আমরা এখান থেকে জাস্ট একটু নিচের দিকে চলে আসবে এই যে এখানে অ্যারো আইকনটাতে ক্লিক দেবেন ক্লিক দিলে কিন্তু এই যেখানে এখানে এই আইকনটাতে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন পপ ডার ওয়ান অ্যাক্টিভ ঠিক আছে সো এখান থেকে গেট কোড সেকশনে আপনারা ক্লিক করে কোডটাকে জাস্ট কপি করবেন ঠিক আছে কোডটাকে কপি করে আপনাদের যে ওয়েবসাইট সেখানে চলে আসবেন আসার পরে আপনারা ব্লগার পোস্টে চলে আসবেন ঠিক আছে সো ব্লগার পোস্টে আসার পরে আপনারা লেআউট সেকশনে চলে যাবেন ঠিক আছে লেআউট সো লেআউট সেকশনে চলে যাওয়ার পরে আপনারা যে কোনো এখান থেকে অ্যাড এ গ্যাজেট আপনারা নিতে পারেন যে কোনো জায়গায় ঠিক আছে আপনারা এইখানে অ্যাড এ গ্যাজেট দেখতে পাচ্ছেন উপরে রয়েছে নিচে রয়েছে আমরা এখান থেকে সাইডবার থেকে অ্যাড এ গ্যাজেট সেকশনে আপনারা পেস করব। প্রেস করার পরে এখান থেকে আমরা এখান থেকে এসটিএমএল অ্যান্ড জাবা স্ক্রিপ্ট এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে টাইটেলে আপনারা এখানে পপান্ডার লিখে রাখবেন যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয় চিনতে যাতে অ্যাড কোড আবার রিমুভ করার যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পপান্ডার পপান্ডার সিলেক্ট দিয়ে দিবেন টাইটেলটা দেওয়ার পরে এখানে কন্টেন্টের যে জায়গাটা এখানে আপনাদের যে কোডটা সোর্স কোডটা সেটাকে কপি করে পেস্ট করে দেবেন দেওয়ার পর জাস্ট আপনারা সেভ করে দেবেন ঠিক আছে ঠিক আছে সেভ করে দেওয়ার পর হুইজারটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট নিচের দিকে সেভ করে দেবেন সেভ করে দিলে কি হবে আমাদের যে পপান্ডার সেকশনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো আমরা এটাকে যদি দেখি এখনও কিন্তু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পপান্ডার কিন্তু ওয়ান হয়ে গিয়েছে আমি যদি সাইডের উপরে ক্লিক দেই এই যে দেখতে পাচ্ছেন লিংকে নিয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ পপানডার কিন্তু অ্যাক্টিভ হয়েছে আমাদের এখন প্রথম যে কাজ সেটা আমরা করলাম আমাদের এখানে লিঙ্ক বসালাম ডাইরেক্ট লিঙ্ক এবং পপানডারও অ্যাক্টিভ করে নিলাম সো এখন আমরা ব্যানার একটা বসাবো সো ব্যানার একটা বসানোর জন্য আমরা জাস্ট আবারও ওয়েবসাইটে চলে আসবো সো ওয়েবসাইটে আসার পরে আমাদের এখান থেকে এখান থেকে এই যে অ্যাড ইউনিট একটা অপশান রয়েছে এটার উপরে প্রেস দেবেন প্রেস করার পরে এখান থেকে ব্যানার সাতশো বিশ একটা অ্যাড রয়েছে এই যে এখানে ব্যানার সাতশো আঠাশ ইন্টু নাইনটি সো এটার উপরে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে অ্যাড অপশানে প্রেস করবেন ঠিক আছে সো আমি যেভাবে অ্যাডগুলো বসাচ্ছি আপনারা সেভাবে অ্যাড বসাবেন তাহলে আপনারা কিন্তু ভালো সিপিএম পাবেন ঠিক আছে এর বাইরে অ্যাড বসানোর কোনো প্রকারের দরকার নেই সো ঠিক আছে একটু যদি আপনারা ট্রিক্স অবলম্বন করেন সেক্ষেত্রে আপনাদের নিজেরই সুবিধা আমার কোনো সুবিধা বা ফায়দা এখানে নেই আর অ্যাডস্টারে যারা নতুন অ্যাকাউন্ট কিন্তু আপনারা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আমার কিন্তু পিন কমেন্টে কিন্তু অ্যাডস্টারের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাডভার্টাইজার নয় একদম ইজি অ্যাকাউন্ট করার জন্য আমি দেখাচ্ছি না সো এখন আমরা যদি এই পেজটাকে একটু রিলোড করি ঠিক আছে সো ভিডিওটা লম্বা হবে আমি বারবার বলতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে সো এখান থেকে আমরা যদি নিচের দিকে চলে আসি সো দেখি এখন এটা পেন্ডিং অবস্থা রয়েছে সো এটা পেন্ডিং অবস্থায় থেকে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু অ্যাওয়া হয়ে যাবে ঠিক আছে মানে অ্যাক্টিভ হয়ে যাবে সো আমরা একটু যদি প্রজেক্টে চলে আসি সো এখান থেকে আমরা যে প্রজেক্টটা সেটা ওপেন করে নিই সো আমাদের কিন্তু কাজ হলো ল্যান্ডিং পেজ কিন্তু আমরা ক্রিয়েট করে নিয়েছি এবং কানেক্ট অ্যাডসটারা উইথ অ্যাডস সো আমরা কিন্তু অ্যাড সেট আপটাও প্রায় করে নিয়েছি জাস্ট এখন শুধু ব্যানার একটা দিলে আমাদের কাজ শেষ দেন আমাদের কিন্তু মার্কেটিংয়ের যে স্ট্র্যাটাজিটা সেটা কিন্তু রয়েছে সো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু সেকেন্ড যে পার্টটা সেকেন্ড এবং থার্ড পার্টের মধ্যে আমি কিন্তু আপনাদের জাস্ট অসাধারণ দুইটা মার্কেটিংয়ের যে স্ট্র্যাটাজি বলবো একটা হচ্ছে ফেসবুকের গ্রুপ মার্কেটিং এবং দ্বিতীয়টা হচ্ছে ফেসবুকের রিলস মার্কেটিং ঠিক আছে যেহেতু ভিডিওটা বড় হচ্ছে এই জন্য আর প্রচণ্ড গরম আমিও ঘামতেছি এই জন্য কিন্তু আমি এখন ভিডিওটা কোয়াইট করবো ঠিক আছে জাস্ট এই অ্যাড সেট আপটা করে দেওয়ার পরে এবং পরবর্তী দুইটাই ভিডিওতে আমি মার্কেটিং ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো কেন খেলা এখনও অনেক রয়েছে আপনারা এর ফায়দাটা যাতে তুলতে পারেন ঠিক আছে সো আমরা যদি এখন পেজটা একটু রিলোড করি ঠিক আছে সো এখন যদি পেজটাকে একটু রিলোড করি সো এখন আমরা এখান থেকে যদি আরও আইকনে ক্লিক করি দেখি সো এইটাই দেখতে পাচ্ছেন উপরে ব্যানার সাতশো আঠাশ ইন্টু নাইনটি এই এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে সো জাস্ট এটার উপরে আপনারা গেট করে ক্লিক করবেন গেট করে ক্লিক করার পরে আপনারা জাস্ট কপি কোডে প্রেস করবেন সো কপি কোডে প্রেস করার পরে আপনারা আপনাদের যে আবারও যে ওয়েবসাইটটা রয়েছে ঠিক আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন সো চলে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের যে পোস্টটা রয়েছে আপনারা পোস্টটা ওপেন করে নেবেন ঠিক আছে এই যে পোস্ট এই পোস্টটাকে আপনারা ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানেই যে পেন্সিল আইকনটা রয়েছে এটার উপরে প্রেস করে আপনারা জাস্ট এডিট এইচটিএমএল ঠিক আছে এডিট এইচটিএমএল বা এইচটিএমএল ভিউ এটার উপরে আপনারা প্রেস করবেন করার পরে আপনারা এই জায়গাটাতে কিন্তু বোঝেন না ঠিক আছে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু এইচটিএমএল কোড রয়েছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পি লেখা রয়েছে যে পি ঠিক আছে এখানে আপনারা আপনাদের কারসারটা নিয়ে যাবেন বা আপনাদের ফোন যদি হয় ফোনের আপনারা ওখানে টাচ করবেন করে একটু ব্যাক প্রেস করে আপনারা একটু নিচের দিকে নিয়ে আসবেন ঠিক আছে লেখাটাকে নিচের দিকে নিয়ে আসবেন আমি এখানে এন্টারফেস করলাম কম্পিউটার দিয়ে নিচের দিকে চলে আসলো ঠিক আছে নিচের দিকে চলে আসলে আপনার উপরে কোডটা কি কপি পেস্ট করে দিবেন যে কোডটা কপি করলেন তারপর আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসে আবারও আপনারা সেম কোডটাকে পেস্ট করে দিবেন ঠিক আছে মানে উপরে কোডটা পেস্ট করবেন নিচে কোডটা পেস্ট করবেন করার পরে আপডেট করে দিবেন ঠিক আছে পোস্টটাকে ঠিক আছে এই যে সেম টু সেম আপডেট করে দিলাম আমি এখন যদি আমি পোস্টটাকে ভিউ করি ঠিক আছে তাহলে আপনারা কিন্তু এখন পোস্টটা ভিউ করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যাড শো করতেছে অ্যাডস্টার উপরে একটা অ্যাড শো করতেছে এবং এখানে এখানে একটা ডাইরেক্ট এখানে কিন্তু পপান্ডা দেওয়া রয়েছে এখানে ক্লিক দিলে এই যে দেখতে পাচ্ছেন অন্য অ্যাডে নিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে ডিরেক্ট লিঙ্ক এবং এখানে অরিজিনাল খেলনা লিঙ্কটা রয়েছে এখন এই যে ল্যান্ডিং পেজ বা ব্লগ পোস্ট তো এইটার উপরে আমাদের ট্রাফিককে কিন্তু ড্রাইভ করা ড্রাইভ করাতে হবে ঠিক আছে সো ট্রাফিক ড্রাইভ করা একদম ইজি কোথায় মার্কেটিং করবেন কীভাবে মার্কেটিং করবেন দুর্দান্ত দুইটা ট্রিক্স আমি আপনাদের দেখাবো কারণ এখানে প্রজেক্টের মধ্যে আমি কিন্তু লিখে রেখেছি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আর প্রচণ্ড গরম সেক্ষেত্রে আমি ভিডিওটা এখানেই স্কিপ করতেছি পরবর্তী দুইটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে খুবই তাড়াতাড়ি ঠিক আছে সো আপনারা যারা এ ধরনের অ্যাডস্টারের রিলেটেড ভিডিও আপনারা নতুন নতুন পেতে চান ঠিক আছে এবং অ্যাডস্টার উপরে যদি আপনার প্রফেশনালভাবে যদি শিখতে চান তাহলে আপনারা কিন্তু এখানে প্লেলিস্ট সেকশনে চলে গেলে আমি রিসেন্ট আপনাদের এখানে অ্যাডস্টারে হাই সিপিএম সিরিজের উপর অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি ব্লগ কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে লাইফ মার্কেটিং করবেন লাইফ টাইম আর্নিং করবেন তার উপরে একটা সিরিজ ভিডিও কিন্তু দিয়েছি দেন এখানে অ্যাডস্টার আরও প্রচুর ভিডিও রয়েছে আপনারা চাইলে অ্যাডস্টারের উপরে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন সেই ধরনের কিন্তু হাই কিছু কিছু এখানে কন্টেন্ট রয়েছে সো আপনারা চাইলে সুফিয়ান্টিক কন্টেন্টগুলো দেখতে পারেন ঠিক আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি আপনাদের কাছে ভালো মনে হয়ে থাকে তাহলে আপনারা রেকমেন্ড করতে পারেন শেয়ার করতে পারেন আর যে কোনো অসুবিধায় আপনারা কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন আমি আপনাদের সমস্ত কন্টেন্ট সরি সমস্ত কমেন্টের আমি রিপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কন্টেন্টে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর সুফিয়ান একজনের সাথেই থাকবেন বাই